ডক্টর ইমরানের সরকারের সাথে একটা কথা বলছিলাম ইন্টারভিউ করার সময়, তখন ওই রাতে যে আপনাদের একজন মারা গেছে যে গুজবটা ছড়িয়েছিল, তো উনি বললেন যে এটা আপনি 71 টিভিতে লাইভে বলেছেন, সেখান থেকে উনি এটা দিয়েছেন। আসলে কি আপনি এরকম বলেছিলেন কিনা, মানে ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমি আপনাকে বলি। জি, আমি তখন হচ্ছে রুটি হলের সামনে দাঁড়িয়েছিলাম। ঘটনাটা অন্য কেউ হচ্ছে ফেসবুকে ভাইরাল করেছে, কিন্তু সেটা আমি জানতাম না। পরে অনেক আন্দোলনকারী সেখানে ছিল, সবাই মানে চিৎকার চেঁচামেচি করতেছে যে একজন মানে একজন ভাই মারা গেছে। তখন তারা আমার সাথে ছিল, তখন আমি মানে ওটা হচ্ছে বলে ফেলছি তখন যে একজন ভাই হচ্ছে মারা গেছে। আমি ছিলাম না, আমি এই কথাটা কিন্তু তখন বলেছিলাম, এবং পরে সেটা প্রমাণ হয় যে আসলে গুজব ছিল। পরে পরে অবশ্যই তো ভাইরাল হচ্ছে ওই, মানে আপনিও ওদের কাছ থেকে ওই বিষয়টা শুনে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি নিজে কোনো পোস্ট করিনি, কিছুই নেই। আমার আশেপাশে যারা ছিল ওরা সবাই বলতেছিল। তখন কি আপনি বলছিলেন 71 টিভিতে যে মারা গেছে? হ্যাঁ, তখন কিন্তু, হ্যাঁ না, তখন কিন্তু আমি বলে ফেলছিলাম, এটা আমি বলতেছি। কিন্তু আমি কিন্তু আসলে সত্য জানে তখন হচ্ছে এক্সাইটেড ছিলাম আমরা সবাই। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? চতুর্দিকে হামলা হচ্ছে, টিয়াশিল লিকিং হচ্ছে, তারপরে আপনার রাবার বুলেট ছোড়া হচ্ছে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। এবং অনেকের আপনার মাথায় স্প্লিন্টার লেগেছে, বুকে স্প্লিন্টার লেগেছে, তার মানে এখানে সবাই যেহেতু বলতেছে, বুঝেন না আমার কথাটা? সবাই, হ্যাঁ সবাই বলতেছে। এখন আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে যে ভাই বলেন আমাদের একজন ভাই মারা গেছে, বলেন আমাদের একজন ভাই মারা গেছে।